জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনাল ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আমরা আজকে এই ভিডিওতে এই প্রফেশনাল কোর্সগুলোর যে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং ভর্তির সময়সীমা এবং অ্যাপ্লিকেশন করার যাবতীয় তথ্য নিয়ে আমাদের Educationsinbdcom ওয়েবসাইটে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের ভিডিওটি, এবং ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক এবং ইউটিউব যে ভিডিও ডিসক্রিপশনে আমরা এই পোস্টের লিঙ্কটা দিয়ে দেবো, যাতে করে আপনারা এই মাস্টার্স যে প্রফেশনাল কোর্সের যে যাবতীয় কোর্সগুলোর সম্পর্কে জানতে পারেন। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মাস্টার্স যে কোর্সগুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমি ভিডিওটা জুম করে নিলাম। সেটা হচ্ছে কোর্সগুলো হচ্ছে বিএড, বিপিএড, এমএড, বিএসএড, এমএড, বি এমএসএড এবং এমপিএড, এটি হচ্ছে মাস্টার্স প্রফেশনাল কোর্স। এবং এছাড়া এলএলবি শেষ পর্ব রয়েছে, এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। এই কয়টি যে মাস্টার্স প্রফেশনাল কোর্স রয়েছে এগুলো যে অনলাইন অ্যাপ্লিকেশন 18 জানুয়ারি থেকে শুরু হয়, 31 জানুয়ারি পর্যন্ত রাত 12টা পর্যন্ত চলবে। এবং অ্যাপ্লিকেশন ফি সেটা হচ্ছে অনলাইনে যে অ্যাপ্লিকেশন ফি সেটি হচ্ছে 300 টাকা, সেটা হচ্ছে কলেজে জমা দিতে হবে, সংশ্লিষ্ট কলেজে সরাসরি অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। 1 ফেব্রুয়ারি সেটি 2023-এর মধ্যে অবশ্যই পেমেন্টটা করে দিতে হবে। আর এই শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের যে ক্লাস সেটি 23 ফেব্রুয়ারি 2023-এ শুরু হবে। আর মেধা তালিকা এটা আলাদাভাবে কোর্সভিত্তিকভাবে পূরণ করা হবে। এখন আমরা দেখব যে এখানে অ্যাপ্লিকেশন করার যে শর্তাবলী সেটা হচ্ছে বিএড কোর্সের জন্য, সেটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর অনুমোদিত ডেপুটেশন প্রাপ্ত শিক্ষকগণ যারা বিএড কোর্সে সরাসরি এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এই হচ্ছে অ্যাপ্লিকেশনের যে শর্তাবলী ছিল সেটা হচ্ছে বিএড। আর ডেপুটেশন যাদের নেই তারা কীভাবে এখানে ভর্তি হবে, সেটা হচ্ছে তাদের 3 বছর মেয়াদি ডিগ্রি পাস অথবা স্নাতক অথবা 4 বছর মেয়াদি অনার্স পাস পরীক্ষায় 45% নাম্বার অথবা ক্রেডিট পদ্ধতিতে 2.25 সিজিপিএ থাকতে হবে। এগুলো আপনারা দেখে নেবেন। আর এখানে ব্যাচেলর অফ এডুকেশন ফিজিক্যাল যেটা রয়েছে এবং ব্যাচেলর অফ মাদ্রাসা এডুকেশন বিএমএড, ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন, এখানে অ্যাপ্লিকেশন যোগ্যতাই একই, সেটা হচ্ছে ডিগ্রি পাস অথবা অনার্স পাস পরীক্ষায় 45% নাম্বার পেতে হবে অথবা 2.25 পেতে হবে। আর এখানে বয়সের একটা বাধা ধরা আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে 35 বছর যাদের ক্রস করেছেন, যারা 31 জানুয়ারি 2022 পর্যন্ত যাদের বয়স 35 ক্রস হয়েছে তারা এখানে অ্যাপ্লিকেশনের হবেন না, যোগ্য হবেন না। তবে যারা শিক্ষক রয়েছেন তাদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত এখানে শিথিলযোগ্য বলা হয়েছে। এখন আমরা দেখব যে মাস্টার্স অফ এডুকেশন কোর্সে অ্যাপ্লিকেশনের যোগ্যতা একই, এখানে দেখতে পেলাম যে বিএড বিএমএস পরীক্ষায় যারা 45% যে নাম্বার পেয়েছেন অথবা সিজিপিএ 2.25 তারা এই মাস্টার্স অফ এডুকেশন কোর্সে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন আমরা দেখব মাস্টার্স অফ এডুকেশন স্পেশাল এডুকেশন যেটাকে এমএসএড বলে, এখানে কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা বিএসএড এবং বিএড বিএমএড এইগুলো পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং 45% নম্বর পেয়েছেন এবং ক্রেডিট পদ্ধতিতে সিজিপিএ 2.25 পেয়েছেন তারা এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। আর 2023 সালের যারা মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন এমপিএড কোর্সে অ্যাপ্লিকেশনের যে যোগ্যতা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যারা 2019 থেকে 2022 সাল পর্যন্ত বিপিএড পরীক্ষায় এই সবগুলোই একই, বিপিএড পরীক্ষায় 45% নাম্বার পেয়েছেন অথবা গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ 2.25 পেয়েছেন। এখন আমরা সর্বশেষে যেটা দেখব এলএলবি ব্যাচেলর অফ ল শেষ পরে অ্যাপ্লিকেশন যোগ্যতা, এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা 2017 থেকে 2020 সাল পর্যন্ত এলএলবি প্রথম পর্ব পরীক্ষায়
উত্তীর্ণ হয়েছেন তারা এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। আর এখন আমরা দেখব যে এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এই কোর্সে অ্যাপ্লিকেশনের যোগ্যতা হচ্ছে এখানে 4 বছর মেয়াদি, যারা বিবিএ ইন সম্মান বা অনার্স করেছেন ট্যুরিজমের উপর, সেখান থেকে তাদের 45% নাম্বার পেতে হবে, অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে 2.25 সিজিপি থাকতে হবে। আর যারা বাইরে থেকে আসবেন বিদেশি সার্টিফিকেটধারী শিক্ষার্থীরা, তাদের প্রায় সেম এই 4 বছর মেয়াদি বিবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট পরীক্ষায় এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের যে বাকি যে প্রসেসগুলো এবং তারিখগুলো এক নজরে আমরা দেখে নেব। যে অনলাইনে অ্যাপ্লিকেশনটা শুরু হবে 8ই জানুয়ারি এবং শেষ হবে 31শে জানুয়ারি 2023। অ্যাপ্লিকেশন যে ফিটা সেটা হচ্ছে 300 টাকা, সেটি কলেজে সরাসরি আপনি জমা দিতে পারেন, অথবা কলেজের যে মোবাইল ব্যাঙ্কিং থাকবে সেখানে আপনি জমাটা দিয়ে দিতে পারেন। আর কলেজ কর্তৃক যে অ্যাপ্লিকেশন যে কনফার্ম করবে সেটা হচ্ছে 19 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি 2023। এগুলো হচ্ছে ব্যাপার স্যাপার। আর এখানে মেধা তালিকা কীভাবে প্রণয়ন হবে সেটা হচ্ছে বিএড কোর্সে এখানে অগ্রাধিকার ভিত্তিতে সরাসরি হওয়ার সুযোগ দেওয়া হবে, আর অন্যান্য যে অ্যাপ্লিকেশন যারা রয়েছেন তাদের মেধা তালিকা প্রণয়ন করা হবে। আর বাকিগুলো রয়েছে যেগুলো, এগুলো হচ্ছে মেধা তালিকা যে আপনার যেটা হবে যে পূর্বের যে পরীক্ষাগুলোর প্রাপ্ত নাম্বার যাদের বেশি থাকবে তাদের মেরিট লিস্টে প্রথম নাম থাকবে, আর যাদের কম থাকবে তাদের মেরিট লিস্টে শেষের দিকে নাম থাকবে। এখানে যদি দেখা যায় একই শিক্ষার্থী একাধিক শিক্ষার্থী সেম নাম্বার পেয়েছেন, সেক্ষেত্রে কীভাবে মেধা তালিকাটা হবে সেটা হচ্ছে তাদের যাদের বয়স কম হবে এবং নাম্বার বেশি পেয়েছে তাদের অগ্রাধিকার দিয়ে মেধা তালিকাটা পূরণ করা হবে, এটা বলে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইয়াটায়। আর এখানে কীভাবে মেধা তালিকাটা হবে সেটা এখানে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মেধা তালিকা থাকবে, তারপর কোঠা থাকবে, রিলিজ স্লিপের মাধ্যমে মেধা তালিকাটা পূরণ করা হবে। আর এখানে মোবাইলে কীভাবে দেখতে পারবে সেটা হচ্ছে NU SPACE ATPM SPACE রোল নাম্বার দিয়ে আপনাকে 164 নম্বরে সেন্ড করতে হবে। এটা হচ্ছে সবগুলো পরীক্ষার জন্য প্রযোজ্য। এখানে জাস্ট আপনাকে রোল নাম্বারটা জেনে এখানে আপনি নির্দিষ্ট দিনে আপনার ফলাফলটা দেখতে পারবেন। কবে এই ফলাফলটা প্রকাশ হবে সেটাও জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়ে দেবে। এখানে প্রাথমিক আবেদনের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশনটা করে নিতে হবে, এটা বলে দিয়েছে। আর যারা অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসে এখানে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে পারবে না, এখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্য বিশ্ববিদ্যালয়। এটা হচ্ছে একটু আমি মিস্টেক করলাম, সেটা হচ্ছে আপনি দেখা যাচ্ছে যে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্য একটা ইউনিভার্সিটিতে বর্তমান অধ্যয়নরত রয়েছেন, এখন আপনি চাচ্ছেন যে মাস্টার্স প্রফেশনাল কোর্সটাও একসঙ্গে দুইটা করতে চাচ্ছেন, আর সেটা কিন্তু আপনি করতে পারবেন না। তবে আপনি যদি সেই ভর্তিটা বাতিল করে শুধুমাত্র এখানে ভর্তি হতে চান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় বলে দিয়েছে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটি দ্বৈত ভর্তির জন্য আপনাকে একটা এখানে কী করতে হবে অঙ্গীকারনামা আপনাকে এখানে দিতে হবে, সেটা অ্যাপ্লিকেশন করার সময় আপনি পেয়ে যাবেন। আর এখানে বাকি যে ব্যাপার স্যাপারগুলো আছে এগুলো আমি দেখালাম না, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য ছবি দিতে হয় ইত্যাদি যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দিয়ে সাবমিট করতে হয়। এখন আমি এখানে যে অ্যাপ্লিকেশন ফি সেটা তো জানেন যে 300 টাকা, আর এখানে কোর্স ভিত্তিক যে রেজিস্ট্রেশন ফি আছে সেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো 1200, কোনোটা 1000, কোনোটা 6000, এগুলো আপনারা দেখে নেবেন। সবগুলো বললে অনেক সময় লাগবে আমাদের। এখন আমি জাস্ট কোর্সের যে মেয়াদটা আছে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি, আবার আমি কোর্সগুলোর নাম আপনাদের সামনে এখানে তুলে ধরলাম। সেগুলো হচ্ছে ব্যাচেলর অফ এডুকেশন, ব্যাচেলর অফ মাদ্রাসা এডুকেশন, ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন, ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন, এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, মাস্টার্স অফ এডুকেশন, মাস্টার্স অফ স্পেশাল এডুকেশন, মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন, এবং সর্বশেষ LLB শেষ পর্ব। এটা হচ্ছে 32 সাধারণ নির্দেশাবলী। ইতিমধ্যে আমরা এগুলো দেখিয়ে ফেলেছি, এখন আমি শুধু কোর্সের মেয়াদটা আপনাদের দেখানোর চেষ্টা করব। বিএডের যে বর্তমান কোর্সের মেয়াদ হবে সেটা হচ্ছে 1 বছর, যেহেতু প্রথম পর্বটা শেষ হয়েছে
এটা হচ্ছে দ্বিতীয় পর্বের ব্যাচেলর অফ মাদ্রাসায়। এগুলো এক বছর এক বছর, সবগুলোই এক বছর দেখতে পাচ্ছি, যেহেতু প্রথম পর্ব পরীক্ষা শেষ, সেটা হচ্ছে ফাইনাল। তো আমাদের যে অ্যাপ্লিকেশন যে করার যে প্রক্রিয়াটা, সেটার জন্য আপনাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি বিষয়ক ওয়েবসাইটটা আছে সেখানে যেতে হবে। সেখানে গিয়ে মূলত আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। সেটা আমি দেখানোর চেষ্টা করছি, এক মিনিট। এখানে আসার পর আমি অ্যাডমিশন যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন, মাস্টার্স প্রফেশনাল যে অপশনটা আছে সেখানে আপনি ক্লিক করবেন। যেহেতু এরপর আপনি অ্যাপ্লাই যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে যেহেতু এখনও শুরু হয়নি, আর অ্যাপ্লিকেশনটা যখন শুরু হবে তখন একটি ফর্ম এখানে চলে আসবে, অনলাইন যে অ্যাপ্লিকেশন এখানে একটা ফর্ম চলে আসবে, সেখানে আপনি অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবেন। তো আমরা ভিডিও ডিসক্রিপশনে এই পোস্টের লিঙ্কটা দিয়ে দেব, যেহেতু আপনাদের অনেকেই জানেন না এসব ব্যাপারে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।